বিভিন্ন জায়গায় দেখবেন অনেকে কিন্তু কালো ছাগল দেখিয়ে দাবি করে যে এটা দেশি ছাগল, যে আমি দেশি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করছি। কিন্তু অনেকেই হয়তো ব্ল্যাক বেঙ্গল ছাগলটাই চেনেন না, কালো হলেই বলে ব্ল্যাক বেঙ্গল ছাগল। আমি আজ আপনাদের একটা, যেহেতু আমি ব্ল্যাক বেঙ্গলের ফ্যান, আমি আপনাদের বলে দিই ব্ল্যাক বেঙ্গল ছাগল চেনার উপায়টা। এই দেখুন, দেখছেন কানগুলো ছোট খাঁড়া, এই হচ্ছে ব্ল্যাক বেঙ্গল। যেই সমস্ত ব্ল্যাক বেঙ্গল ছাগলের দেখবেন সাইজে ছোট এবং কালো কিন্তু কানগুলো ঝোলানো, সেগুলো কিন্তু ব্ল্যাক বেঙ্গল নয়, সেগুলো ব্ল্যাক বেঙ্গলের কোনো ক্রস ছাগল। এই দেখুন, দিদির কাছে কিন্তু অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল রয়েছে। এই দেখুন কান দেখতে পাচ্ছেন, এই দেখুন কান দেখছেন, একদম খাঁড়া খাঁড়া হবে, ছোট হবে, খুব বড় হবে না। আমি আপনাদের বলে দিই দিদির কাছেই কিন্তু ব্ল্যাক বেঙ্গলের একটা ক্রস ছাগল রয়েছে। এইটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের ক্রস, এর কানটা ঝোলা ঝোলা, এ কিন্তু পিওর ব্ল্যাক বেঙ্গল নয়। আর এই যে পরপর তিনটে যাচ্ছে, এগুলো একদম পিওর ব্ল্যাক বেঙ্গল, যেটা হচ্ছে রেয়ার, পাওয়াই যায় না, অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল পাওয়াই যায় না। এরকম কালো ছাগল হলেই সবাই বলে যে ব্ল্যাক বেঙ্গল। ওই যে ওই ছাগলটা, ওটা কিন্তু ব্ল্যাক বেঙ্গলের ক্রস। দিদি একটু ধরে দেখাবেন একটু? হ্যাঁ দেখাচ্ছি। এই যে এই ছাগলটাকে একটু ধরবেন, এই এই যে হ্যাঁ এইটা এইটা এইটা, হ্যাঁ দাঁড়া, হ্যাঁ দেখুন বন্ধুরা, এই এই যে এই যে কালো ছাগল, আর কানটা এরকম মোড়ানো, আর একটু লম্বা কিন্তু অন্য যে কালো ছাগল। এটা কিন্তু হয়তো দিদি জানেন কিনা জানি না, এটাও কিন্তু ব্ল্যাক বেঙ্গল অরিজিনাল নয়, হয়তো 80% হতে পারে ব্ল্যাক বেঙ্গল, 20% কিন্তু ক্রস আছে, ঠিক আছে। আর দিদি একটু এই ছাগলগুলো ধরে আনবেন, এগুলো? হ্যাঁ ধরে আনছি, ধর, ওকে তো ধরা যাবে না, আর একটা আছে হচ্ছে, কান এরকম খুব ছোট হবে, এরকম খাঁড়া খাঁড়া হবে, এগুলো হচ্ছে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল। এই অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল, এটা একটা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল, এটা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল, লাল রঙের ব্ল্যাক বেঙ্গল, কিন্তু বাদামি কালার এবং সাদা কালারেরও হয়, সংখ্যায় সেগুলো কম, কিন্তু এটাও একটা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল। তো বন্ধুরা, ছাগলের সঙ্গে ছুটে দৌড়ে ভিডিও করতে অসুবিধা হচ্ছে, আশা করি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন।